মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ঠিকই শুনেছেন। নরেন্দ্র মোদীর জমানায় সব সম্ভব। রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন সূচকে বিশ্বের 191টি দেশের মধ্যে ভারত 132 নম্বরে। 2019 সালের চেয়ে এক ধাপ, 2020 সালের চেয়ে দুই ধাপ নিচে নেমে গিয়েছে মোদীর ভারত। মানব উন্নয়ন সূচকে 2021 সালের রিপোর্টে দেখা যাচ্ছে ভারতের স্থান প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটানের থেকেও নিচে। স্বাধীনতার শতবর্ষ অর্থাৎ 2047 সালে উন্নত দেশের তালিকায় ভারতকে উন্নীত করার লক্ষ্য স্থির করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মানব সম্পদ উন্নয়ন সূচকের নিরিখে রাষ্ট্রপুঞ্জের সর্বশেষ তালিকায় ভারতের যে অবস্থান, তাতে সেই লক্ষ্য পূরণ খুবই দুরূহ বলে মনে হতে পারে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি চারটি বিষয়ের ভিত্তিতে এই সমীক্ষার রিপোর্ট তৈরি করে থাকে। মানুষের সম্ভাব্য আয়ু, প্রাতিষ্ঠানিক শিক্ষার গড় মেয়াদ, প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রত্যাশিত মেয়াদ আর মাথাপিছু জাতীয় আয়, এই চার বিষয়ের নিরিখে সংশ্লিষ্ট দেশের মানব উন্নয়ন সূচক নির্ধারিত হয়। ওই সূচকে ভারতের মান 0.633, গত 2019 সালে ছিল 0.645। ইউএনডিপির রিপোর্ট অনুসারে ভারত মাঝারি মানের তালিকাভুক্ত দেশ। ভারতবাসীর সম্ভাব্য আয়ু কমে যাওয়া সূচকের এই পতনের অন্যতম কারণ বলে ওই রিপোর্টে ব্যাখ্যা দেওয়া হয়েছে। 2020 সালে দেশে গড় আয়ু ছিল 70.1 বছর, এক বছর পর সেই গড় নেমে হয়েছে 67.2 বছর, যা গত এক দশকে সর্বনিম্ন। ইউএনডিপির প্রধান আকিম স্টেনার বলেছেন, কম দিন বেঁচে থাকা, কম শিক্ষা পাওয়া, তার সঙ্গে উপার্জন কমে যাওয়া যে কোনো দেশের পক্ষে ক্ষতিকর। আকিমের এই পর্যবেক্ষণ ভারতের মতো দেশের জন্য প্রযোজ্য। ওই রিপোর্টে বলা হয়েছে, ভারত, পাকিস্তান আর বাংলাদেশে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় মানসিক অশান্তির শিকার হয় সবচেয়ে বেশি। মাথা পিছু আয় সামান্য বাড়লেও আর্থিক অসাম্য ভারতে প্রকট আকার নিয়েছে। ওই রিপোর্ট অনুসারে ভারতের সম্পদের 27.7% দেশের মাত্র 1% নাগরিকের হাতে, অথচ প্রায় 28% ভারতীয় এখনও বহুমুখী দারিদ্র্যের শিকার। 191টি দেশের মধ্যে মানব উন্নয়ন সূচকে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, আর সবার নিচে রয়েছে আফ্রিকার সুদান, চাদ, নাইজেরিয়ার মতো দেশ। কলকাতা টিভি।